অনেকক্ষণ ধরে বলছি আমাদের টাইমটা খুব প্রেশাস অনন্তকাল সময় নেই আমাদের কাছে তাই তো বললাম মেয়েকে তাড়াতাড়ি রেডি করুন বুঝলি তো আজকালকার মেয়ে রেডি হতে একটু সময় লাগে তারপরে আজ ওর আশীর্বাদ সেই জন্য একটু টাইম লাগলো আর কি আজ তো আপনার ছেলের আর আমার মেয়ের আশীর্বাদ আজকে তো আমি আশা করব যে আপনারা একটু সময় নিয়েই আসবেন উনি যখন পার্টিতে যান তখন তো মাঝরাতে ফেরেন কিন্তু একদিন কুটুম বাড়িতে মেয়ের আশীর্বাদের দিন উনি তো একটু সময় থাকবেন সেটা আমাদের কাঙ্ক্ষিত আর উনি যদি সেটা মানতে না পারেন তাহলে তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে আমি থাকবো আপনি চিন্তা করবেন না মাসিমা কি বলছেন আপনি হ্যাঁ ঠিকই বলছি আর যেটা বলছি খুব বেস্ট করেছি বেসিক্যালি আপনার তো কোনো ট্রেনিংই নেই আপনি শুনে কী কথা বলবো আপনি কিছুই বলেন না শুনুন সব থেকে দামি অলংকার গয়না নয় সব থেকে দামি অলংকার হচ্ছে আমার নাতনি নিজে কাকু কাকিমা সবাই এত করে বলছে আপনাকে ঠিক আছে এত বড় বড় কথা বলতে হবে না সেসব দেখা যাবে তুমি এখনো এই বাড়ির বউ হওনি তোমাকে এত কথা বলতে হবে না জল থই থই ভালোবাসা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে